হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লুবি এক্সাম গাইন প্রাইমারি টেট দু হাজার তেইশ প্রস্তুতিতে আজকে আলোচনা করবো সি টেট দু হাজার একুশ সালে যে প্রশ্নগুলো হয়েছিল সাইকোলজি থেকে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো তোমরা অলরেডি কিন্তু প্র্যাকটিস করেছো কিন্তু ভালো করে ক্লাসটা করো কারণ এই ক্লাসের মধ্যেই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের প্যাটার্ন এবং তার কনসেপ্টগুলো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো কারণ দেখো পরীক্ষায় কিন্তু প্রশ্ন হবুহু কমন পাবে না কিন্তু তার কনসেপ্টগুলো কিন্তু পরীক্ষা কমন পাবে তাই ক্লাসটা কিন্তু ভালো করে মন দিয়ে দেখো এর আগেও কিন্তু অনেকগুলো আমি ক্লাস করেছি সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নাও প্লে সমস্ত লিঙ্ক রয়েছে সমস্ত ক্লাসগুলো তোমরা করে নাও কারণ পরীক্ষার জন্য প্রত্যেকটা ক্লাসই কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তাহলে আজকের টপিক কি আজকের টপিক থাকছে আমাদের সিডিবির সিটের দু সালে যে সমস্ত প্রশ্নগুলো হয়েছিল প্রত্যেকটা প্রশ্ন তো তোমরা আমাদের সঙ্গে মক টেস্টটা দাও এবং তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে তোমাদের স্কোর কত হয়েছে চলো ফার্স্ট কোশ্চেন দেখো প্রথম প্রশ্নে বলা হয়েছে যে বিকাশের প্রক্রিয়া কখনোই শেষ হয় না অর্থাৎ কি বলছে দ্য ডেভেলপমেন্ট ইজ নেভার ইন্ডিং প্রসেস অর্থাৎ আমাদের বিকাশ কখনোই শেষ হয় না এটা কোন নীতি অনুসরণ করে অপশানগুলো দেখো প্রিন্সিপাল অফ কন্টিনিউটি মানে হচ্ছে ধারাবাহিকতা নীতি প্রিন্সিপাল অফ ইন্টারিলেশান আন্তঃসম্পর্কের নীতি প্রিন্সিপাল অফ ইন্টারাকশান যেটা মিথস্ক্রিয়া নীতি অপশান চার বলছে প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন বা এককীকরণের নীতি তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে প্রত্যেকেই জানো যে কখনোই যখন শেষ হবে না তার মানে হচ্ছে নীতি অর্থাৎ চলমান তাই বিকাশ হচ্ছে একটা ধারাবাহিকতার নীতি অপশন নাম্বার এ প্রশ্নের কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন দেখো ছোট বাচ্চাদের শেখার প্রক্রিয়া পিতা মাতার ভূমিকা পালন করা উচিত মানে বলছে দ্য প্যারেন্টস শুড প্লে ড্যাশ রুল ইন দ্য লার্নিং প্রসেস অব দ্য ইয়ং চিলড্রেন অর্থাৎ ছোটো ছোটো বাচ্চাদেরকে শেখার ক্ষেত্রে তার বাবা মা কীরকম ভূমিকা পালন করবে সিমপ্যাথটিক তারপর হচ্ছে কি ন্যাচারাল নেগেটিভ এবং হচ্ছে কি প্রো তাহলে সঠিক আনসার কীভাবে বলো প্রত্যেকে চেষ্টা করো সঠিক আনসার হবে অপশান নাম্বার সি সেটা হবে কি সহানুভূতিশীল যেটা ইংরেজিতে আছে সিমপ্যাথটিক ক্লিয়ার অপশন নাম্বার বাংলাতে সি ইংরেজিতে অপশান নাম্বার এ সিমপ্যাথিটিক বা সহানুভূতিশীল ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চিন বলা হয়েছে শিক্ষার অন্তর্দৃষ্টি তত্ত্বর দ্বারা পরিচালিত হয় কোনটি বা শিক্ষার অন্তর্দৃষ্টি তথ্য দ্বারা প্রচারিত যেটাকে বলছে দ্য ইনসাইট থিওরি অফ দ্য লার্নিং ইজ প্রোমোটেড বাই কারা ইনসাইট থিওরির প্রবক্তা বলছে গেস্টাল থিওরি ফ্যাবলভ থিওরি পিয়াজে থিওরি আর ভাইবার থিওরি তাহলে সঠিক আনসার হবে কি অপশান নাম্বার এ অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের কারাক্ট আনসার কী হবে গেস্টাল থিওরি তাহলে গেস্টাল থিওরি কথাটির অর্থ কি গেস্টাল কথাটির অর্থ হচ্ছে আকার অবয়ব বা গঠন মাথায় রাখবে আর প্যাবলভের থিওরিকে কী বলা হয় ক্লাসিক্যাল কন্ডিশন থিরি বা প্রাচীন অনুবর্তন তথ্য থিওরি জেন পিয়াজেটকে কী বলা হয় সক্রিয় সক্রিয় হচ্ছে কি তোমার সক্রিয় নির্মিতবাদের প্রবক্তা হচ্ছে কি জেন পিয়াজেড তারপর ভাইঘর্ষি হচ্ছে সামাজিক নির্মিতবাদের প্রবক্তা তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কিন্তু ইন ডিটেলস কিন্তু আমাদের যে পেড ক্লাস শুরু হয়েছে সেখানে কিন্তু টপিক ধরে ধরে ক্লাস করানো হচ্ছে তো তোমরা যারা এখনো পর্যন্ত তো তোমরা যারা স্বপ্ন দেখছো শিক্ষক হওয়ার তোমাদের স্বপ্নকে পূরণ করার জন্য আমাদের ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হয়েছে আগস্ট মাসের এক তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে অনেকগুলো ক্লাস হয়ে গেছে তোমরা প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং এবং লাইভ পাবে সঙ্গে তোমাদের মক টেস্ট তো ডেলি মক টেস্ট হচ্ছে তো তোমরা যারা আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে চাও এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে প্রত্যেকটা টপিক ধরে ধরে সিলেবাস অনুযায়ী ক্লাস করানো হচ্ছে আরও টিচার রয়েছেন তারা ক্লাস করাচ্ছে টিচমেন্ট অ্যাপের মাধ্যমে লাইভ ক্লাস হচ্ছে তো তোমরা যারা ক্লাস করতে চাও প্রত্যেকেই কিন্তু যোগাযোগ করো প্রত্যেকটা সাবজেক্ট বাংলা সিডিপি ইংলিশ গণিত পরিবেশ কন্টেন্ট এবং পেরাগুগি সমস্ত সাবজেক্টকে সিলেবাস ধরে ধরে কমপ্লিট করানো হচ্ছে তো তোমরা যারা এখন অ্যাডমিশন না নিয়ে অ্যাডমিশন নিতে পারো প্রতিদিন থাকছে তোমাদের রেগুলার মক টেস্ট এবং সপ্তাহে একটি করে দেড়শো নম্বরের মক টেস্ট এছাড়াও থাকছে বিভিন্ন রাজ্যের পরীক্ষা হয়ে যাওয়ার বিভিন্ন টেটের বাংলা সমাধানপত্র তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও এখানে নাম্বারটা যোগাযোগ করো এই এটা হচ্ছে আমাদের ক্লাস রুটিন তোমরা দেখতে পাচ্ছ প্রতিদিন ক্লাস রয়েছে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার আর প্রতিদিন থাকছে টেস্ট এটা হচ্ছে আমাদের ক্লাস রুটিন এই অনুযায়ী কিন্তু রেগুলার ক্লাস করানো হচ্ছে তো তোমরা কিন্তু যারা এখনও আমাদের পেড ক্লাসের সাবস্ক্রিপশন নাওনি বা অ্যাডমিশন নাওনি অ্যাডমিশন নেওয়ার জন্য এই নাম্বারটি তোমরা কন্টাক্ট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো চলো তারপর নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন প্রত্যেকে আনসার করার চেষ্টা করো শিশুর বুদ্ধিমত্তা বিকাশের চারটি স্বতন্ত্র পর্যায় দ্বারা চিহ্নিত করেছেন কে বা শিশুর যে কগ্নেটিভ ডেভেলপমেন্ট বা ইন্টেলিজেন্স ডেভেলপমেন্টের চারটে স্তরের কথা কে বলেছেন পেঁয়াজে কোয়েলবার এরিক এরিকশন না নান দি স্বভাব তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে অপশান নাম্বার এ পিয়াজে তাহলে পিয়াজে কিন্তু শিশুর জ্ঞান বিকাশের চারটি পর্যায়ের কথা বলেছেন তোমরা প্রত্যেকেই জানো চারটি পর্যায় কী কী তোমরা একটু কমেন্ট সেকশন আমাকে জানাবে নেক্সট দেখো নেক্সট কোশ্চেন বলছে মোটিভেশন ইন দ্য প্রসেস অফ লার্নিং শিক্ষাক্ষেত্রে মোটিভেশান প্রয়োজন বা শিক্ষাক্ষেত্রে মোটিভেশন কি দেখো শিক্ষার্থীদের স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে অপশান বি বলছে পুরনো শিক্ষা থেকে নতুন শেখার পার্থক্য করে অপশান সি শিক্ষার্থীদের একমুখী চিন্তা করতে বাধ্য করে অপশান ডি তরুণ শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করে তাহলে সঠিক আনসার কী হবে অপশান নাম্বার ডি যারা নতুন নতুন শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে আগ্রহ তৈরি করে অর্থাৎ মোটিভেশন এখানে সঠিক আনসার কী পেলাম অপশান নাম্বার ডি কারণ যারা হচ্ছে নিউ স্টুডেন্ট অর্থাৎ হচ্ছে কি ইয়ং লার্নার তাদের ক্ষেত্রে মোটিভেশনটা সু খুবই গুরুত্বপূর্ণ কারণ মোটিভেশনের মাধ্যমেই তারা কিন্তু যে কোনো জিনিসকে শিখতে আগ্রহ প্রকাশ করে তাই অপশান নাম্বার ডি হবে কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে যে নিচের কোনটি বুদ্ধিমান শিশুর লক্ষণ নয় অর্থাৎ যারা ইন্টেলিজেন্স ইয়ং বা ইন্টেলিজেন্স স্টুডেন্ট রয়েছে নিচের কোনটি বৈশিষ্ট্য নয় অপশানগুলো বলছি দেখো দীর্ঘ প্রতিবন্ধক খুব দ্রুত ক্যাম্প করার ক্ষমতা রাখে এমন একজন অপশান বি বলছে যিনি সাবলীলভাবে এবং যথাযথভাবে যোগাযোগ করার ক্ষমতা রাখেন একদম কারেক্ট একজন যিনি বিমূর্ত চিন্তা করতে পারেন এটাও কারেক্ট একজন নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে এটাও কারেক্ট তাহলে সঠিক আনসার হবে কি অপশান নাম্বার এ যে দীর্ঘ প্রবন্ধ খুবই দ্রুত আকারে মুখস্থ করতে পারে তাহলে এটা হবে আমাদের সঠিক আনসার অর্থাৎ ওয়ান হু হ্যাজ দ্য অ্যাবিলিটি টু ক্র্যাম লং এসে ভেরি কুইকলি যে একটা বড় এসে বা কোনো একটা প্রবন্ধ দ্রুত মুখস্থ করতে পারে মানে কি সে ইন্টেলিজেন্ট না কারো বুদ্ধি বেশি আছে মানে যে খুবই তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে তেমন কিন্তু না অনেকে দেখবে ক্লাসে ভালো পড়াশোনা পারে না কিন্তু তাদের মুখস্থবিদ্যা অনেক আছে না তার মানে কি সে বুদ্ধিমান কখনোই না তাহলে যে কোনো একটা টপিক বা কোনো একটা বিষয় সে ভালো মুখস্থ করতে পারল তার মানেই কিন্তু সে কিন্তু বুদ্ধিমান নয় ঠিক আছে নেক্সট কোশ্চিন দেখো কোন জায়গায় কোন জায়গা যেখানে শিশুর জ্ঞানগত বিকাশ সর্বোত্তম উপায়ে সংজ্ঞায়িত হয় অর্থাৎ বলছে কগনেটিভ ডেভেলপমেন্ট থেকে ভালো হয় কোথায় দেখো কগনেটিভ ডেভেলপমেন্ট বলতে জ্ঞানের বিকাশ দেখো স্কুল ও ক্লাসরুমের পরিবেশ অডিটোরিয়াম বাড়ি খেলার মাঠ তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে অপশন নাম্বার এ স্কুল বা অডিটোরিয়াম কারণ দেখো বাচ্চারা যখন স্কুলে যায় স্কুলে কিন্তু সে সমস্ত জ্ঞানের বিকাশ কিন্তু তার হয় তাই সঠিক এ বলছে এ চাইল্ড বিগ্যান টু থিঙ্ক লজিক্যালি অ্যাবাউট অবজেক্ট অ্যান্ড ইভেন্ট ইন অর্থাৎ ভালো করে বোঝো প্রশ্নে আনসার লুকিয়ে আছে প্রশ্নে বলছে দ্য একটা স্টেজ যেখানে শিশুরা কি করতে পারে লজিক্যালি চিন্তা ভাবনা করতে পারে লজিক দিয়ে একটা হচ্ছে মোটর স্টেজ ফর্মাল অপারেশনাল স্টেজ প্রি অপারেশনাল স্টেজ আর কংক্রিট অপারেশনাল স্টেজ তাহলে কী হবে বলো আমরা কি জানি যে একটা হচ্ছে কি সংবেদন সঞ্চালনমূলক স্তর ঠিক আছে আর একটা হচ্ছে কি প্রি অপারেশনাল স্তর একটা হচ্ছে কি যৌক্তিক সক্রিয়তার স্তর আর একটা হচ্ছে কি মূর্ত সক্রিয়তার স্তর তাহলে অপশন নাম্বার অপশান নাম্বার কী হবে এটা হচ্ছে মূর্ত অপশান নাম্বার বি হবে এই প্রশ্নের কার্যাট আনসার ক্লিয়ার অপশন বি অপশন বি হবে কার্ট আনসার ফর্মাল অপারেশন স্টেজ তাহলে ফর্মাল অপারেশনাল স্টেজ যেটাকে বলছে যৌক্তিক সক্রিয়তার স্তর ঠিক আছে যৌক্তিক অর্থাৎ যুক্তি দিয়ে অর্থাৎ লজিক্যালি বোঝা গেল অপশন নাম্বার বি বিক্সট কোয়েশ্চেন বলা হয়েছে নিচের কোনটি শিশুদের সামাজিক মানসিক চাহিদার সাথে সম্পর্কিত নয় অর্থাৎ সোশিও সাইকো ফিজিওলজিক্যাল নিডসের সঙ্গে সম্পর্কিত নয় দেখো কি বলছে নিডস ফর অ্যাপ্রিসিয়েশন ফর অর সোশ্যাল অ্যাপ্রুভাল দেখো সোশ্যাল মানে কি সোশ্যাল মানে সামাজিক আর আমাকে সমাজে ভালো বলবে মন্দ বলবে এটা তো আমি চাইবো অপশান এ হবে নিড ফর ইমোশনাল সিকিউরিটি অপশান সি বলছে রেগুলার এলিমিনেশান অফ দ্য ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম দ্য বডি আমাদের শরীর থেকে যে আমাদের যে পদার্থগুলো বের করছি সেটা কি শোষীয়র মধ্যে পড়ছে না সেইগুলো সেগুলো কি বলছে ফিজিওলজিক্যাল নিডসের মধ্যে পড়ছে অর্থাৎ শারীরবৃত্তীয় বৃত্তীয় চাহিদা আমাদের শরীর থেকে প্রতিদিন যে আমরা পদার্থ ত্যাগ করছি সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস বা শারীরিক চাহিদা সেটা কিন্তু শোষীয় হবে না অপশন নাম্বার সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার যে রেগুলার এলিমিনেশন অব দ্য ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম দ্য বডি শরীর থেকে বজ্রপথ নির্মূল করা এটা কিন্তু হবে না নেক্সট কোশ্চেন বলা হয়েছে দেখো হুইচ অব দ্য ফলোয়িং হুইচ অফ দ্য ফলোয়িং উইল ফোস্টার ক্রিয়েটিভ অ্যামং দ্য লার্নার্স মানে নিচের কোনটি শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি করবে সৃজনশীলতা বৃদ্ধি করবে নিচের কোনটি শিক্ষার্থীদের সুশিক্ষার ব্যবহারিক মূল্য শেখানো অর্থাৎ টিচিং দ্য স্টুডেন্ট দ্য প্র্যাকটিক্যাল ভ্যালু অফ দ্য গুড এডুকেশন একদম কারেক্ট তারপরে বলছে কি দেখো প্রশ্ন করার সুযোগ প্রদান করা এবং প্রতিটি শিক্ষার্থীদের সহজাত প্রতিভা লালন পালন করা মানে কি প্রোভাইডিং অপরচুনিটি তো শিক্ষার্থীদেরকে কি করতে হবে অপরচুনিটি দিতে হবে সুযোগ করে দিতে হবে টু কোয়েশ্চেন অ্যান্ড নেচার দ্য ইনেট ট্যালেন্ট অব দ্য এভরি লার্নার্স প্রত্যেকটা শিক্ষার্থীকে সুযোগ করে দিতে হবে যাতে তার মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলি রয়েছে সেগুলির বিকশ সাধন করতে পারে আর অপশান সি বলছে ইমফাসিং অ্যাচিভমেন্ট গোল ফ্রম দ্য বিগিনিং অফ দ্য লাইফ স্কুল লাইফ প্রথম থেকেই শিক্ষার্থীকে কী করতে হবে অ্যাচিভমেন্টের ওপরে বা তার গোলের ওপরে ফোকাস করতে বলতে হবে যে তোমাকে মাধ্যমিক পরীক্ষায় নাইনটি পার্সেন্ট নাম্বার পেতে হবে বা ক্লাস এইটের পরীক্ষায় নাইনটি পার্সেন্ট নাম্বার পেতে হবে এরকম তাকে ফোকাস করা অপশান নাম্বার ডি বলছে কোচিং স্টুডেন্ট ফর গুড মার্কস ইন এক্সামিনেশান পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য ভালো কোচিং করা তাহলে সঠিক আনসার কি হবে অপশন নাম্বার বি অপশন নাম্বার বি হবে এই অপরচুনিটি টু টু কোয়েশ্চিন দ্য এভরি লার্নার্স ক্লিয়ার অর্থাৎ প্রশ্ন করার সুযোগ প্রদান করা এবং প্রতিটি শিক্ষার্থীর সহজাত প্রতিভা লালন পালন করা ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে মাইন্ড ম্যাপিং বলতে কি বোঝায় ঠিক আছে মাইন্ড ম্যাপিং বলতে কি বোঝায় দেখো বলছে বোধগম্যতা বাড়ানোর একটি কৌশল অর্থাৎ এই টেকনিক টু ইনহেন্স কম্প্রিহেনশন একটি অ্যাডভেঞ্চার করার জন্য একটি কর্মপরিকল্পনা। মনের মধ্যে ছবি আঁকা মনের কার্যকরিতা নিয়ে গবেষণা করা তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হবে মাইন্ড ম্যাপিং মাইন্ড ম্যাপিং কথার অর্থ হচ্ছে যে আমাদের যে বোধগম্যতা রয়েছে সেটা বাড়ানোর একটি উপায় অর্থাৎ এ টেকনিক অফ ইনহেন্স কম্প্রিহেনশন বোঝা গেল তাহলে সঠিক অংশের কি হবে এ টেকনিক টুক ইনহেন্স কমপ্লিহেনশন তাহলে মাইন্ড ম্যাপিং কথার অর্থ হচ্ছে যে যে কোনো জিনিস বুঝতে পারার একটা সহজ কৌশল বা যে কোনো একটা জিনিস বুঝতে পারার একটি কৌশল বোঝা গেল অর্থাৎ এ টেকনিক অফ ইনহেন্স কম্প্রিহেনশন অপশন নাম্বার এ নেক্সট কোশ্চেন দেখো ইয়ে ইয়ং চাইল্ড রেসপন্ড টু এ নিউ সিচুয়েশন ধরো এখানে বাংলায় কি বলছে একটি ছোট্ট শিশু অতীতের মতো একই পরিস্থিতিতে তার দ্বারা তৈরি প্রতিক্রিয়ার ভিত্তিতে একটি নতুন পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানায় এটি গ্যাসের সাথে সম্পর্কিত অর্থাৎ তোমার জীবনে একটা ঘটনা ঘটেছে আজকে ধরো এক মাস পর তোমার জীবনে একটা সেম সিমিলার ঘটনা ঘটেছে তুমি সেই ঘটনাটাকে সমাধান করার জন্য কি করবে আগে যে তোমার জীবনে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে রিলেট করবে এবং সেই মাধ্যমেই সমাধান করার চেষ্টা করবে এটাকে কি বলা হচ্ছে শেখার প্রক্রিয়া ল অফ এফেক্ট দুই নম্বর বলছে ল অফ রেডিনেস ল অফ অ্যানালজি লার্নিং আর ল অফ ইফেক্ট তাহলে সঠিক আনসার হবে কি সাদৃশ্যের নীতি দেখো প্রশ্নের মধ্যে আনসার লুকিয়ে রয়েছে বোঝা ছোট্ট একটি শিশু অতীতের মতো একই রকম আচরণ একই রকম কথার অর্থ কি সাদৃশ্য রয়েছে মিল রয়েছে তাই সঠিক আনসার হবে অপশন নেক্সট কোশ্চেন বলা হয়েছে বলা হয়েছে সর্বোত্তম উপায় বিশেষ করে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের শেখার অসুবিধাগুলিকে মোকাবিলা করার জন্য ব্যবহার করা হয় কোনটি অর্থাৎ দ্য বেস্ট ওয়ে স্পেশালি অ্যাট দ্য প্রাইমারি লেভেল টু অ্যাড্রেস দ্য লার্নিং ডিফিকাল্টি অব দ্য স্টুডেন্ট ইজ টু ইউজ কী ব্যবহার করা হয় অক্ষমতার জন্য উপযোগী বিভিন্ন শিক্ষণ পদ্ধতি অপশান বি বলছে ব্যয়বহুল কখনোই ব্যয়বহুল জিনিস ব্যবহার করা উচিত নয় অপশান সি বলছে সহজ ও আকর্ষণীয় পাঠ্যপুস্তক অপশান ডি বলছে স্টোরি টেলিং মেথিন তাহলে এখানে সঠিক আনসার কী হবে অপশান নাম্বার এ যে বিভিন্ন ধরনের কৌশল বা বিভিন্ন ধরনের পদ্ধতি তোমাকে অবলম্বন করতে হবে অক্ষমতা শিশুদের জন্য তোমাকে বিভিন্ন ধরনের চাইল্ড সেন্ট্রিক যে মেথডগুলো রয়েছে সেগুলোকে অবলম্বন করতে হবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এডুকেশান অফ চিলড্রেন উইথ স্পেশাল নিড শ্যুড বি প্রোভাইড অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা প্রদান করা উচিত কিসের মাধ্যমে অ্যালং উইথ আদার নর্মাল চিলড্রেন অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাই মেথডস ডেভেলপ ফর স্পেশাল চিলড্রেন ইন দ্য স্পেশাল স্কুল ওই সমস্ত শিক্ষার্থীদেরকে আমরা স্পেশাল স্কুলে স্পেশাল চিলড্রেনের সঙ্গে শিক্ষা দেব অপশান সি বলছে ইন স্পেশাল স্কুল অপশান ডি বলছে বাই স্পেশাল টিচার ইন স্পেশাল স্কুল তাহলে সঠিক আনসার কী হবে অপশান নাম্বার এ যে অন্যান্য স্বাভাবিক শিশুদের সঙ্গে তো তোমার বিদ্যালয়ে যদি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকে তাহলে তুমি অবশ্যই সাধারণ শিশুদের সঙ্গে শিক্ষা দেবে কারণ যাতে প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পারে যে আমরা কিন্তু সবাই সমান সে সে যেন কখনোই নিজেকে ছোটো নাম অনুভব করে তাই সঠিক আনসার অপশান নাম্বার এ নেক্সট কোশ্চেন দেখো ডিসলেক্সিয়া ইজ এ অ্যাসোসিয়েট উইথ ডিসলেক্সিয়া কিসের সঙ্গে যুক্ত মানসিক ব্যাধি গাণিতিক ব্যাধি পড়ার ব্যাধি আর আচরণ ব্যাধি তাহলে সঠিক আনসার কী হবে রিডিং ডিসঅর্ডার তাহলে ডিসলেক্সিয়া কি ডিসলেক্সিয়া হচ্ছে রিডিং ডিসঅর্ডার চলো নেক্সট কোশ্চেন দেখো ড্যাস ইজ নট এ কনসিডার অফ সাইন অফ বিং গিফটেড অর্থাৎ প্রতিভাবান শিক্ষার্থী হওয়ার নিচের কোনটি সাইন বা সিমটম নয় দেখো প্রতিভাবান শিক্ষার্থীর বৈশিষ্ট্য পরীক্ষায় বারবার আসে এগুলো সবই কিন্তু তোমাদেরকে করিয়ে দেবো ক্রিয়েটিভ আইডিয়া তার সৃজনশীল ধারণা থাকবে ফাইট উইথ আদার অন্যদের সঙ্গে ঝগড়া করা তারপরে বলছে কি অভিব্যক্তিতে অভিনত্ব করা তারপরে কি কিউরিসিটি বা কৌতূহল তাহলে সঠিক আনসার কি হবে অপশন নাম্বার বি অন্যদের সঙ্গে মারামারি করা তাহলে যারা কিন্তু গিফটেড স্টুডেন্ট হবে তারা কিন্তু কখনোই অন্যদের সঙ্গে মারামারি বা তর্ক বিতর্কের মধ্যে জড়াবে না তো অপশন নাম্বার বি নেক্সট কোশ্চেন দেখো ভিজুয়াল ডেফিসিয়েন্সি সহ ভি গ্রেডের একজন শিক্ষার্থী ড্যাশ হওয়া উচিত অপশানগুলো দেখো নিম্ন স্তরে কাজের অজুহাত বা এক্সকিউজ টু এ লোয়ার ওয়ার্ক অপশান বি বলছে হেল্প উইথ হিজ হার রুটিন ওয়ার্ক বাই প্যারেন্টস অ্যান্ড ফ্রেন্ডস তাকে যে কাজগুলো দেওয়া হবে সে তার বাবা মা বা তার বন্ধুদের কাছে সহযোগিতা নেবে অপশান ডি ডিসি বলছে ট্রিট নর্মালি ইন দ্য ক্লাসরুম অ্যান্ড প্রোভাইড সাপোর্ট থ্রু হয়েছে কি অডিও সিরি ক্যাসেট তাহলে কি করতে হবে যে সমস্ত শিক্ষার্থীরা ভিজুয়াল ডেফিশিয়েন্সি রয়েছে তাদেরকে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মধ্যে রেখেই পড়াতে হবে এবং তাদেরকে বিভিন্ন অডিও ভিজুয়াল এডস প্রোভাইড করতে হবে অপশন নাম্বার সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ক্লিয়ার নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি শেখার প্রক্রিয়ার বৈশিষ্ট্য হিসাবে বিবেচনা করা হয় না নিচের কোনটি বিবেচনা করা হয় না দেখো লার্নিং কোনটি প্রক্রিয়া হিসাবে বিবেচনা করা হয় না অপশন বো বলছে এডুকেশনাল ইনস্টিটিউশন আর দ্য ওয়ানলি প্লেস হোয়ার লার্নিং টেক প্লেস আচ্ছা তুমি বলো তো শুধুমাত্র বিদ্যালয় কলেজ ইউনিভার্সিটিতে কি আমরা শিক্ষা গ্রহণ করি নিশ্চয় না আমাদের বাড়ি আমাদের ফ্যামিলি আমাদের পরিবেশ আমাদের বন্ধু বান্ধব প্রত্যেকের কাছেই তো আমরা শিক্ষা গ্রহণ করি তাই এখানে দেখো অপশান বলছে শিক্ষা প্রতিষ্ঠানই একমাত্র স্থান যেখানে শিক্ষা গ্রহণ করা হয় এটা তো ভুল অপশান বি বলছে শেখা একটি ব্যাপক প্রক্রিয়া কারেক্ট শেখা লক্ষ্য এটাও কারেক্ট ও তার হচ্ছে কি অশিক্ষা একটি শিক্ষার প্রক্রিয়া তাহলে এটা হবে কি অপশান নাম্বার এ অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার যে শিক্ষা প্রতিষ্ঠানই একমাত্র স্থান যেখানে শিক্ষা গ্রহণ করা হয় ক্লিয়ার নেক্সট কোশ্চেন দেখো লার্নিং ক্যান বি ইনরিচ ইফ তাহলে তোমার যে শিক্ষা বা তোমার যে শিক্ষণ সেটা আরও ডেভেলপ হবে বা সমৃদ্ধ হবে কখন দেখো কি বলছে বাস্তব জগতের পরিস্থিতিগুলিকে ক্লাসে আনা হয় এবং সেখানে শিক্ষার্থীদেরকে একে অপরের সাথে যোগাযোগ করে এবং শিক্ষকের সুবিধা হয় এটা তো আমি বারবার বলে আসছি যখন কোনো শিক্ষার্থীকে তুমি পাঠদান করবে তখন প্রত্যেকটা জিনিসকে বাস্তবের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়াবে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী সেগুলোকে বাস্তবের সঙ্গে রিলেট করতে পারে অপশান বি বলছে ক্লাসে আরও বেশি করে শিক্ষাদানের উপকরণ ব্যবহার করা অপশান সি শিক্ষকরা বিভিন্ন ধরনের বক্তৃতা এবং ব্যাখ্যা ব্যবহার করা অপশান ডি বলছে ক্লাসে পর্যায়ক্রমিক পরীক্ষার প্রতি যথাযথ মনোযোগ দেওয়া তাহলে সঠিক আনসার কী হবে অপশান নাম্বার এ বাস্তব জগতের পরিস্থিতিকে ক্লাসে আনা ঠিক আছে অপশান নাম্বার এ আমাদের কিন্তু পেড ক্লাস শুরু হয়ে গেছে সেখানে কিন্তু ক্লাস রেগুলার করানো হচ্ছে তোমরা ক্লাসের রুটিন দেখতেই পাচ্ছ যে প্রত্যেক দিনই ক্লাস রয়েছে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার আর প্রতিদিন থাকছে আমাদের মক টেস্ট প্রতিদিন লাইভ ক্লাস করানো হচ্ছে সেই ক্লাসে তোমরা টাইম টেবিলটি দেখতে পাচ্ছ যারা আমাদের এখনও পেড ক্লাসে অ্যাডমিশন নাওনি তারা অ্যাডমিশন নিয়ে নাও অ্যাডমিশনের জন্য এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে তোমরা কথা বলতে পারবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা ফোন করো তোমাদের সমস্ত কোর্সের ব্যাপারে জানিয়ে হবে এখানে প্রত্যেকটা সাবজেক্টকে থিওরি এবং প্র্যাকটিক্যাল অর্থাৎ থিওরি এবং এমসি কু করানো হচ্ছে ক্লাসগুলো প্রত্যেকটা কিন্তু লাইভ এবং রেকর্ড ক্লাস পাওয়া যাবে আর সঙ্গে থাকছে তোমাদের ডেলি মক টেস্ট এবং সপ্তাহে একটি করে দেড়শো নম্বরের মক টেস্ট তো তোমরা যারা এখনও আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নাওনি নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে মূল্যায়ন একটি উপযোগী এবং আকর্ষণীয় প্রক্রিয়া করার জন্য একজনকে সতর্ক হওয়া উচিত বলছে টু মেক অ্যাসেসমেন্ট এ ইউজফুল অ্যান্ড ইন্টারেস্টিং প্রসেস ওয়ান শুড বি তাহলে মূল্যায়ন জিনিসটাকে শিক্ষার্থীদের কাছে ইন্টারেস্টিং করে তোলার জন্য কোনটি করতে হবে বিভিন্ন ছাত্রদের মধ্যে তুলনা করা কখনোই তুমি একজন ছাত্রের সঙ্গে আরেকজন ছাত্রকে তুলনা করবে না অপশান বি বলছে লেভেলিং করা কখনই শিক্ষার্থীদেরকে লেভেল করবে না যে তুই ভালো তুই খারাপ এটা কখনোই করবে না অপশান সি বলছে ইউজিং এ ভ্যারাইটি অফ ওয়ে টু কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য স্টুডেন্ট লার্নিং অ্যাক্রস দ্য স্কলারস্টিক অ্যান্ড নন স্কলারস্টিক বারবার আমি একটা জিনিসই বলে আসছি যে তুমি কি করবে শিক্ষার্থীদের স্কলারস্টিক এবং নন স্কলারস্টিক যে পাসপেক্টগুলো রয়েছে রেসপেক্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তিনি ডেটা কালেক্ট করবেন অপশান নাম্বার সি হবে কারেক্ট আনসার অপশান নাম্বার সি নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন বলা হয়েছে একজন শিক্ষক তার গতান গণতান্ত্রিক প্রকৃতির কারণে ছাত্রদের পুরো ক্লাসে বসতে দেন মানে ছাত্র ছাত্রীকে বসতে দেন কেউ কেউ একসাথে বসে আলোচনা করে বা গ্রুপ রিডিং করে কেউ কেউ চুপ করে বসে পড়েন একজন অভিভাবক এটা কিন্তু পছন্দ করেন না নিম্নলিখিতগুলির মধ্যে কোন পরিস্থিতিটি সামাল দেওয়ার জন্য সর্বোত্তম উপায় বুঝেছ তাহলে দেখো এখানে প্রশ্নগুলো কী কী বলা হয়েছে প্রশ্নের অপশান বলছে অভিভাবকদের উচিত শিক্ষকের বিরুদ্ধে অধ্যাপকের কাছে অভিযোগ করা কখনোই অভিযোগ করবেন না অভিভাবকদের উচিত তাদের ওয়ার্ডের বিভাগ পরিবর্তন করার জন্য অধ্যক্ষকে অনুরোধ করা অর্থাৎ কেউ সায়েন্স পড়লে আর্সে যাওয়া কখনই না অপশান সি বলছে অভিভাবকদের উচিত শিক্ষকের প্রতি আস্থা প্রদর্শন করা এবং শিক্ষকের সাথে সমস্যা নিয়ে আলোচনা করা তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে অপশান নাম্বার সি অপশন নাম্বার সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন বলছে নিচের কোনটিকে প্রাথমিক স্তরে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গিন হিসাবে বিবেচনা করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো শিক্ষাদান পদ্ধতি এবং বিষয় জ্ঞানের দক্ষতা তো প্রত্যেকটি শিক্ষার্থীর কিন্তু পদ্ধতি এবং বিষয় জ্ঞান থাকতে হবে অপশান বি বলছে উচ্চ মানে কম কম্পিটেন্স টু টিচ ইন হাইলি স্ট্যান্ডার্ডাইজ ল্যাঙ্গুয়েজ যাতে সে খুব ভালো স্ট্যান ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহার করে পড়াতে পারে সেই দক্ষতা থাকতে হবে অপশান সি বলছে ইন কি কি ইংরেজ টু টিচ অর্থাৎ শেখানোর শক্তি থাকতে হবে এনার্জি টু টিচ অর্থাৎ শেখানোর শক্তি থাকতে হবে অপশান ডি বলছে পেশেন্ট অ্যান্ড পার্সিভেন্স অর্থাৎ ধৈর্য এবং অধ্যাবসায় থাকতে হবে তাহলে সঠিক আনসার কি অপশান নাম্বার ডি ধৈর্য কারণ একজন শিক্ষক সব থেকে কোয়ালিটি সম্পূর্ণ গুণ হচ্ছে তার ধৈর্য থাকতে হবে তুমি যতই বুদ্ধিমান হও না কেন তোমার যদি ধৈর্য না থাকে তুমি শিক্ষার্থীদেরকে কখনোই পড়াতে পারবে না তাই সঠিক আনসার অপশান নাম্বার ডি নেক্সট কোয়েশ্চিন নিচের কোনটিকে অনুপ্রাণিত শিক্ষা লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কনসিডার এ সাইন অফ মোটিভেটেড টিচিং তাহলে মোটিভেটেড টিচিংয়ের কোনটি লক্ষণ শিক্ষার্থীদের প্রশ্ন করছে কিনা দেখো শিক্ষার্থীরা কখন মোটিভেশন হবে যখন শিক্ষার্থীরা ভালো ভালো প্রশ্ন করবে অপশান বি বলছে শিক্ষার্থীদের উচ্চ উপস্থিত তারপর অপশান বি বলছে পিন ড্রপ সাইলেন্স ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে চুপচাপ থাকা অপশান ডি বলছে স্টুডেন্ট টেকিং নোটস শিক্ষার্থীদের নোট নেওয়া তাহলে সঠিক আনসার কী হবে অপশান নাম্বার এ যে শিক্ষার্থীরা কতটা মোটিভেশন হয়েছে আমরা জানতে পারবো শিক্ষার্থীদের করা প্রশ্ন দেখে অপশান নাম্বার এ হবে কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্ন শ্রেণীতে খেলার উপায় শিক্ষাদান পদ্ধতির ভিত্তি করে অর্থাৎ দেখো নিচুর ক্লাসে শিক্ষার্থীদেরকে খেলাধুলা করানো হয় কোন নীতির ওপর ভিত্তি করে অপশান বলছে দ্য থিওরি অফ ফিজিক্যাল এডুকেশান প্রোগ্রাম ফিজিক্যাল এডুকেশনের উপর ভিত্তি করে দ্য প্রিন্সিপাল অফ মেথড অফ টিচিং টিচিং মেথডের উপর ভিত্তি করে দ্য প্রিন্সিপ সাইকোলজিক্যাল প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ তাহলে কি শিক্ষার্থীদের ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ যাতে সঠিকভাবে হয় তার উপর ভিত্তি করে অপশান নাম্বার ডি বলছে শিক্ষাদানের সামস্তান্ত্রিক নীতি তাহলে সঠিক আনসার কী হবে অপশান নাম্বার কি বি যে বিকাশ এবং বৃদ্ধির মনস্তাত্ত্বিক নীতির উপর ভিত্তি করে শিক্ষার্থীদেরকে খেলার মাধ্যমে শিক্ষা দেওয়া হয় ক্লিয়ার নেক্সট কোশ্চেন দেখো শিক্ষার ক্ষেত্রে কারিকুলাম শব্দটির দ্বারা কী বোঝায় মেথডস অফ টিচিং অ্যান্ড দ্য কন্টেন্ট অফ বি টট যে বিষয়গুলো পড়ানো হবে সেগুলো অপশন নাম্বার বি বলছে ওভারঅল প্রোগ্রাম অফ দ্য স্কুল হুইচ স্টুডেন্ট এক্সপ্রেস অন কে ডে টু ডে লাইফ তাহলে প্রতিদিন শিক্ষার্থীরা যেগুলো প্রকাশ করে বা প্রতিদিন যেগুলো শিক্ষার্থীরা শেখে সেগুলোই একটা প্রোগ্রাম হিসাবে রাখা হয়েছে সেটাকেই বলা হয় কি কারিকুলাম অপশন নাম্বার সি ইভালিউশন প্রসেস অপশন ডি বলছে টেক্সট ম্যাটেরিয়াল টু বি ইউজ ইন দ্য ক্লাস তাহলে সঠিক আনসার কী হবে অপশান নাম্বার বি যে স্কুলের সামগ্রিক প্রোগ্রাম বা শিক্ষার্থীর প্রতিদিনের ভিত্তিতে অনুভব করা সব সময় তোমরা ইংরেজি টার্ম দেখে আনসার করবে তাহলে আনসার করতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে ওকে নেক্সট কোশ্চিন দেখো নেক্সট কোশ্চিন বলছে পিয়াজের মতে নিম্নলিখিত কোন পর্যায়ে একটি শিশু বিমূর্ত অব্যয় সম্পর্কে যুক্তিযুক্তভাবে চিন্তা করতে পারে অর্থাৎ বিমূর্ত চিন্তা করতে পারে কখন কংক্রিট অপারেশনাল স্টেজ ফর্মাল অপারেশনাল স্টেজ সেন্সরি মোটর মোটর স্টেজ আর প্রি অপারেশনাল স্টেজ তাহলে এই প্রশ্নের কার্ট আনসার কী হবে ফর্মাল অপারেশনাল স্টেজ ফর্মাল অপারেশনাল স্টেজে কী হয় বিমূর্ত চিন্তা করতে পারে আর কংক্রিট অপারেশনাল স্টেজে কী করে তারা যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করতে পারে তাই সঠিক আনসার অপশন নাম্বার বি আনুষ্ঠানিক অপারেশনাল পর্যায় নেক্সট কোয়েশ্চেন দেখো একজন শিক্ষক তার ছাত্রদের সম্ভবতা বোঝার চেষ্টা করা উচিত নিচের কোন ক্ষেত্রটি এই উদ্দেশ্যের সাথে সম্পর্কিত শিক্ষামূলক সামাজিকরণ যেটা বলছে এডুকেশনাল সোসিওলজি তারপর হচ্ছে সোশ্যাল ফিলোসফি মিডিয়া সাইকোলজি এডুকেশনাল সাইকোলজি তাহলে সঠিক আনসার কী হবে প্রত্যেকের চেষ্টা করো তাহলে একজন শিক্ষককে তার ছাত্রদের সম্ভবতা বোঝার জন্য কোনটি দরকার সেটা হচ্ছে কি এডুকেশনাল সাইকোলজি অর্থাৎ শিক্ষা সম্পর্কিত মনোবিজ্ঞান মনোবিজ্ঞানসম্মত জ্ঞান থাকা দরকার শিক্ষকের নেক্সট কোশ্চিন কৃতিকা বাড়িতে বেশি কথা না বললেও স্কুলে কিন্তু অনেক কথা বলে কৃতিকা একজন মেয়ে সে বাড়িতে কথা বলে না কিন্তু সে বিদ্যালয়ে অনেক কথা বলে এটাকে কি বলা হয় স্কুল শিশুদের বেশি কথা বলার সুযোগ করে দেয় ওর বাড়িটা মোটেও ভালো ছিল না শিক্ষকরা আশা করেন যে বাচ্চারা স্কুলে অনেক কথা বলবে অপশান ডি তার চিন্তা স্কুলে স্বীকৃতি পায় দেখো তুমি কখন কথা বলতে ভালোবাসবে যখন তুমি কারো কাছে প্রায়োরিটি পাবে বা তোমার যে মতামত বা তোমার যে ফিলিংস কেউ অ্যাকসেপ্ট করবে তখনই যে তোমাকে কথা বলতে ভালো লাগবে অর্থাৎ হার থট গেট এ অ্যাকনোলেজ অ্যাট দ্য স্কুল তার কি তার যে ধারণা বা তার যে চিন্তা সেগুলো কিন্তু বিদ্যালয়ে অ্যাকসেপ্টেড হয় নেক্সট কোশ্চেন দেখো বলছে চিলড্রেন অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অব দ্য ওয়ার্ল্ড ইজ আনস্টিমেন্ট বলছে যে শিশুরা কী করে বিশ্বজগৎ সম্পর্কে সক্রিয়ভাবে জ্ঞান অর্জন করে কে বলেছেন পিয়াজে ট্যাভলফ আর স্কিনার সঠিক আনসার হবে অপশন এ কারণ পিয়াজে কেছিলেন একজন সক্রিয়তাবাদী হচ্ছে তিনি কি বলছেন প্রত্যেকটা শিশু পরিবেশ থেকে সক্রিয়ভাবে জ্ঞান অর্জন করবে অপশন এ নেক্সট কোশ্চেন দেখো বলছে নিচের কোন পর্যায়ে শিশুরা তাদের সমবায়সী গ্রুপে সক্রিয় হয় অর্থাৎ কি বলছে অ্যাডোলেশন অ্যাডাল্টহুড আর্লি চাইল্ডহুড এবং চাইল্ডহুড সঠিক আনসার কী হবে অপশন নাম্বার ডি অ্যাডোলেশন অ্যাডোলেসেন্স বা কৌশল শিশুরা কী করে তারা দলের প্রতি ভালোবাসা দেখায় দলের প্রতি কিন্তু যোগদান করে অর্থাৎ সমবয়সী ছেলে মেয়ের সঙ্গে ঘুরতে ভালোবাসে অপশান নাম্বার ডি হবে এই প্রশ্নের কারেক্ট টোটাল তিরিশটা প্রশ্ন কিন্তু আলোচনা করে দিলাম তো আজকে এই পর্যন্ত এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বুঝতে পারছো কীরকম প্রশ্ন হয় আমি দেখেছি দু হাজার বাইশ সালে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু সিডেটের এর কোশ্চিনগুলো থেকে এসছে এবং এছাড়া অন্যান্য রাজ্যের প্রশ্ন থেকে এসছে তো তোমরা অবশ্য ভালো করে প্র্যাকটিস করো ক্লাসটা ভালো করে দেখো যারা তোমরা আমাদের ফাউন্ডেশন ব্যাচে তো অ্যাডমিশন নিয়েছো তারা অবশ্যই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আর এছাড়াও আজকে রাত্রি সাড়ে আটটার সময় তোমাদের বাংলা পেরাগুইয়ের ক্লাস রয়েছে তো প্রত্যেকে কিন্তু ক্লাসে জয়েন করবে তোমরা টিচমেন্টে তো আজকে এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপে লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে যাও সমস্ত আপডেট তোমরা সেখানেই পেয়ে যাবে থ্যাংক ইউ